এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর তোমরা এই ভিডিওটা কটার সময় দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। আমরা আজ কোথায় যাচ্ছি? এই যাচ্ছি ফুলের বাগানে, মানে নার্সারিতে যাব, ফুলের গাছ কিনবো। এই যা। তো সকাল সকাল যেহেতু আমি আর বোন একদম নার্সারিতে চলে এসেছি, এখানে কিছু গাছ কিনবো, কারণ এখন রথের সময় আর সবাই দেখছি গাছ টাছ বাড়িতে লাগাচ্ছে। তো আমি এখানে ফুলের গাছ নেবো, কিন্তু মানে কি কি ফুল নেবো, কোন ফুলটা নেবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো তো চলো তোমাদেরকে দেখাই, তোমাদের যদি কোন কোন গাছগুলো পছন্দ হয় অবশ্যই বলো। আর চলো এই নার্সারি থেকে আমার কোন কোন গাছটা পছন্দ হয় কিংবা কোন কোন গাছটা আমি কিনো সেটা তোমাদের সাথে দেখাবো। আমার এই ফুলটা খুব ভালো পছন্দ। ওয়ান সেকেন্ড, এটাই ভালো লাগে, এটা আমার কানে লাগাতে ভালো লাগে, মানে কানে সবাই দেয় আর কি। ডাক না, এইটা এটা ফুটে গেলে খুব সুন্দর। কোনটা ভালো করে দে না? হ্যাঁ, অনেকদিন বাদ লজ্জাবতী গাছটা দেখলাম। নার্সারিতে এসে তো গাছ দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে, কিন্তু আমার আর বোনের একটা গাছও পছন্দ হচ্ছে না, কি যে করিবে ভালো লাগে না। চলো আমরা গাছ খুঁজে পাচ্ছি না, দেখি গাছ দেখবো। এদিকে হাত দেওয়া যায়, হাত দেওয়া যায় মানে আমি দিয়ে দিলাম, এটা রাখ। নার্সারিতে ফুল গাছ দেখতে দেখতে আমি একটা নতুন ফুল দেখতে পেলাম, কিন্তু এই ফুলটা কি ফুল না জানি, আমি জানি না কোনো নাম টাম, কিন্তু তোমরা যদি জেনে থাকো অবশ্যই তো কমেন্টস করে জানিও যে এই ফুলটার নামটা আসলে কি। কত যে কেন, এতক্ষণ ফুল গাছগুলো দেখার পর অবশ্যই আমাদের দুটো ফুল গাছ পছন্দ হলো, ইয়েলোটা নিয়েছে বুনু, আর এখানে যে আমি গাছটা নিয়েছি এই গাছে হবে একটা হোয়াইট কালারের ফুল। তো তোমাদের আমি শুরুতে দেখিয়েছিলাম যে কি একটা সাদা কালারের ফুল, আমি নামটা অত জানি না, যাই হোক খুব পছন্দ হয়েছিল বলে ওটা আমি নিয়েছি। এটা আমার বোন নিয়েছে, এখানে রেখে দেবো ওরটা, এখানে থাক আমারটা নিয়ে আমরা এখন যাব। আমি একটা নিয়েছি, বোন একটা নিল, ভালো হবে না এটা? খুব ভালো, মানে এই ফুলটা আমার এত পছন্দ, প্লাস্টিকের ফুল আছে যেগুলো সবাই কানে দেয়, কিন্তু আমার এই ফুলটা খুব ভালো লাগে, তাই তুমি ওইটা নিয়েছো, বোন ওটা নিচ্ছে। এখান থেকে আমি তো সামনে, আমাকে বোন এগিয়ে দিয়ে আসবে, তারপর বোন বাড়ি যাবো, ওই জন্য আমি বললাম নার্সারিতে ফুল গাছটা থাক আর আমরা বাড়ি যাবো। বাই।